ভিশেকের ছয় বছর পর পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা এরপর তিন বছর কেটে গেলেও দ্বিতীয় তিন অঙ্কের স্বাদ পাচ্ছিলেন না রবীন্দ্র জাদেজা অপেক্ষার শেষ এমনভাবে টানলেন বাহাতি এ স্পেনিং অলরাউন্ডার একটা জায়গাতে গড়লেন বিশ্ব রেকর্ড তার রেকর্ড গড়া ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিক ভারত মাহালিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আট উইকেটে পাঁচশত চুয়াত্তর রানের পাহাড় সময় স্কোর গড়েছে ভারত টেস্ট পর এ প্রথম কোন ম্যাচের প্রথম ইনিংসে পাঁচশো রান পার করেছে দলটি প্রথম দিনে ঋষভ পান্তের ছিয়ানব্বই রানে বড় সংগ্রহের পথে ছিল ভারত এরপর দ্বিতীয় দিনে অসাধারণ ব্যাটিং করেছেন দুই স্পিনিং অলরাউন্ডার রবি চন্দ্র এবং রবীন্দ্র জাদেজা এদিন জাদেজা খেলেছেন অপরাজিত একশত পঁচাত্তর ইনিংস তিন ছক্কা সতেরো চারে সাজানো ছিল তার একশত পঁচাত্তর রানের অপরাজিত ইনিংসটি দুশো আটাশ বলে একশো পঁচাত্তর রান করেছেন জাদেজা তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন রবিচন্দ্র অশ্বৈন্য এদিন অশ্বিন করেছেন একষট্টি রান শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ পাঁচশত চুয়াত্তর রান পাঁচশো রান করেই ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মার দল